থানচি থানার নিচেই ব্যাংক, আর দিনে দুপুরে সেখানেই দুটি ব্যাংকে ডাকাতি করে লুট করা হয়েছে প্রায় 18 লাখ টাকা। ব্যাংক ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ এই ব্যাংক ডাকাতির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন সাব্বির আহমেদ। 3 এপ্রিল দুপুর 12:37 থানচি বাজারের পাশে সোনালী ও কৃষি ব্যাংক। অন্য দিনের মতোই চলছিল ব্যাংকের কার্যক্রম। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই সশস্ত্র অবস্থায় ব্যাংকে প্রবেশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসীরা। এ সময় ব্যাংকে থাকা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক, তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। যারা ব্যাংকে লেনদেন করতে এসেছিলেন তাদের কাছ থেকে নগদ টাকা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে ক্যাশ ছিল সেই টাকা ছিনিয়ে নেয় কুকিচিনের সশস্ত্র সন্ত্রাসীরা। পুরো সময় ব্যাংকে তাণ্ডব চালায় তারা। তাদের প্রত্যেকের পিঠে ছিল ব্যাগ আর হাতে অত্যাধুনিক অস্ত্র, পরনে কুকিচিন আর্মির পোশাক। এ সময় ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকের ভল্ট ভাঙারও চেষ্টা করে কেএনএফের সদস্যরা। ব্যাংকে প্রায় আধা ঘন্টা তাণ্ডব চালায় অস্ত্রধারী এই সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাংকে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ব্যাংকের ভেতরে থাকা দুজন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যকেও অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংক লুটের পর থানচি বাজারে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে কেএনএফ সদস্যরা। ব্যাংক ডাকাতির ঘটনায় থানচি থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি অজ্ঞাত শতাধিক ব্যক্তি। ঘটনার পরদিনই আবারও থানচি থানায় সশস্ত্র হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে থানচি এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।